সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ষাট গ্রামের মানুষ আজ ঈদুল আজহার নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছে। সকাল থেকে নামাজ শেষে এসব গ্রামে কোরবানি করার মাধ্যমে ঈদ উদযাপন করেন সিলসিলায় আলিয়া জাহাগিরিয়া তরিকার ভক্তরা। দীর্ঘ 250 বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছে এ তরিকার লোকজন। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার সকাল 9:30 মির্জাখিল দরবার শরীফের ডক্টর মাওলানা মোহাম্মদ মুকসুদুর রহমান ও শাহ সুফি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী শাহর ইমামতিতে পৃথক ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া করা হয়।